বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া দৌলতদিয়া রুটে ধীর গতিতে চলছে ফেরি। শিমুলিয়া বাংলাবাজার রুটে ভারী যানবাহন পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়ায় দীর্ঘ যানজট দেখা দিয়েছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বৈরী আবহাওয়ায় ধীর গতিতে ফেরি চলায় পারাপারে দ্বিগুণেরও বেশি সময় লাগছে, এতে কমে গেছে ট্রিপ সংখ্যা। অন্যদিকে শিমুলিয়া বাংলাবাজার রুটে ভারী যানবাহন পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের সংখ্যা বেশি। বৃষ্টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হলেও ঘাটে তৈরি হয়েছে তীব্র যানজট।